আমাকে নিয়ে ক্রিটিসিজম হলো আমি ভারতবর্ষকে বলে আসছি যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীল আপনার জন্য মঙ্গল আমার জন্য মঙ্গল সেই সাথে আমি বলেছি শেখ হাসিনা হচ্ছে আপনার আঞ্চলিক স্থিতিশীলতার একটা প্রতিভূ উনি আছেন বলেই আমাদের দেশে স্থিতিশীলতা আছে আর উনি হচ্ছেন কে একটা অসাম্প্রতিক মন মানসিকতার লোক উনি আছেন বলেই আমার এখানে কোনো রায়ট নাই যখন তখন আপনার মাইনরিটি কারণ আমার এই হোল সাউথ চাপখণ্ড খুব ভালনারেবল ইমোশনাল আপনাদের সে এক মহিলা কি বক্তব্য দিয়েছে আমাদের রসুল সম্পর্কে আমাদের এখানে হইচই শুরু হয়ে গেছে আমরা চুপ করে আছি ইউ শুড টেক ক্যারেকটিভ অ্যাকশন ইন দ্য ডিড দ্য ডিড কারণ আপনার ওই অঘটন ঘটিয়ে লাভ নাই আর আমার এখানে এই পূজার সময় আপনার কিছু লোক ঝামেলা করে আপনার কোরআনসবি একটা জন্মধ্যে দিয়েছিল তার ফলে সেইখানে সর্বমোট ছয়জন লোক মারা যায় চারজন মুসলমান জঙ্গি যারা আসছে ভেঙে ফেলবে তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করে আর দুইজন হচ্ছে কি হিন্দু এর মধ্যে একজন বয়স্ক লোক আর আরেকজন ইয়াং লোক সে জাপ দিয়েছে পুকুরে কেউ খবর রাখে নাই আর কেউ মরে নাই তোমরা যে এখানে বলতেছো রেপ হয়েছে হোমুক হাজার হাজার মেয়েগুলো রেপ হয়েছে সব মিথ্যা আর এগুলো তোমরাও যদি উস্কানি দাও তাহলে তো আমার রায়ট হয়ে যাবে তোমারও অসন্তানি আমারও অশান্তি সুতরাং শুড বি ভেরি প্রুডেন্ট হ্যাঁ এই ব্যাপারে আমাদের ছাড় দেওয়া ঠিক হবে না এইভাবে ছাদ দেওয়া ঠিক হবে না সো ইট ওয়ার্ক আউট ইট ওয়ার্ক আউট ভেরি ওয়েল কেউ কেউ পছন্দ করেন নাই বাট ইট ওয়ার্ক আর আমার উল্টো দল আমরা নির্বাচনের একটা কথা বলিনি আমি বলেছি শুধু শেখ হাসিনা হচ্ছেন গিয়ে আপনার এই অসাম্প্রতিক মন মানসিকতার নেতা সে থাকলে আমাদের দেশে এই অসাম মানে অস্থিতিশীল সৃষ্টি হবে না এনিথিং রং নো আমি বলছি সেই জন্য আমরা শেখ হাসিনাকে জিয়ে রাখার চেষ্টা করবো আর তোমরাও আই এক্সপেক্ট যে তোমরাও এই আঞ্চলিক শান্তি ও স্থিতিশ বজায় রাখবা অ্যান্ড দে এগ্রি টু ইট অ্যান্ড আই এম হ্যাপি এখন সবাই আঞ্চলিক শান্তির কথা বলতেছে দিজ আর রিয়ালিটি দিজ আর রিয়ালিটি সব বলতেই হবে অনেকের সময় আন্ডারস্ট্যান্ডিংয়েরটা অসুবিধা হয় যেটা সত্য সেটা স্বীকার করতে হবে